নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি কাইম হিলালি মাইকেল। তোমরা অনলাইন ক্লাসের সাথেই থাকবে এবং বিভিন্ন সমস্যার সমাধানগুলি আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আজকে আমি পড়াবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটা মডেল টেস্ট, যেটা প্রথম অধ্যায়ের উপর নেওয়া। প্রথম প্রশ্ন, চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? অপশন দেওয়া আছে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে, ইতালিতে, জার্মানিতে, রাশিয়াতে। উত্তরটি হবে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। কত সালে ডিফারেন্সি ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি করা হয়? ক নম্বর 1791, খ 1871, গ 1880, ঘ 1991। উত্তর হবে ঘ 1991। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? অপশন দেওয়া আছে স্টিভ জবস, চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, লর্ড বাইরন। উত্তর হবে অ্যাডা লাভলেস। তারপরের প্রশ্ন, 1842 সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? অপশন দেওয়া আছে MITSA, তুরিন বিশ্ববিদ্যালয়ে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। উত্তর হবে তুরিন বিশ্ববিদ্যালয়ে। অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? অপশন দেওয়া আছে ক 50, খ 60, গ 100, ঘ 110। উত্তর হবে গ 100। তারপরের প্রশ্ন, কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? অপশন দেওয়া আছে 1874, 1879, 1937, 1953। উত্তর হবে 1953। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোন ব্যক্তি অ্যালগোরিদম প্রোগ্রামিং এর ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন? তোমরা একটা বিষয় সবসময় মাথায় রাখবে, যে কোনো প্রোগ্রামিং এর কথা যখন আসবে তখন প্রথমে ধরে নেবে এটা লাভলেসের কথা। এখানে অপশন দেওয়া আছে ক চার্লস ব্যাবেজ, খ বিল গেটস, গ অ্যাডা লাভলেস, ঘ লর্ড বাইরন। উত্তর হবে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন? অপশন দেওয়া আছে ক কম্পিউটার, খ ইংরেজি, গ বিজ্ঞান ও গণিত, ঘ সাহিত্য। উত্তর হবে বিজ্ঞান ও গণিত। তারপরের প্রশ্ন, কোন ব্যক্তি ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন? অপশন দেওয়া আছে মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, টিম বার্নার্স লি, অ্যাডা লাভলেস। একটু আগেই বললাম প্রোগ্রামিং এর কথা আসলেই আমাদের প্রথমে মাথায় চলে আসে অ্যাডা লাভলেসের কথা, কারণ তিনি প্রথম প্রোগ্রামিং সম্পর্কে ধারণা দেন। এই জন্য এটার উত্তর হবে ঘ অ্যাডা লাভলেস। তারপরের প্রশ্ন, ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটির প্রয়োজন হয়? তথ্য, প্রোগ্রামিং, ইন্টারনেট, আপার নেট। এইরকম কোন ইঞ্জিনকে চালাতে গেলে প্রথমেই প্রোগ্রামিং এর কথা চলে আসে, তাই উত্তরটি হবে প্রোগ্রামিং। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে? অপশন দেওয়া আছে ক জগদীশচন্দ্র বসু, খ স্টিভ জবস, গ গুগলিয়েলমো মার্কোনি, ঘ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উত্তর হবে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চুম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কি? অপশন দেওয়া আছে ক তড়িৎ শক্তি, খ তড়িৎ বল, গ তড়িৎ চুম্বকীয় বল, ঘ চুম্বকীয় বল। উত্তর হবে গ তড়িৎ চুম্বকীয় বল। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরেন ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? অপশন দেওয়া আছে ক চৌম্বকীয় বল, খ তড়িৎ শক্তি, গ চৌম্বক শক্তি, ঘ তড়িৎ চৌম্বকীয় বল। তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমাদের বইতে যখন ম্যাক্সওয়েলের কথা পড়বে তখন তার সম্পর্কে পাবে তড়িৎ চৌম্বকীয় বল নিয়ে। কাজেই এই প্রশ্নের উত্তরটি হবে ঘ তড়িৎ চৌম্বকীয় বল। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী? অপশন দেওয়া আছে লর্ড বাইরন, খ ম্যাক্সওয়েল, গ মার্কোনি, ঘ জগদীশচন্দ্র বসু। উত্তর হবে ঘ জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু একজন বাঙালি বিজ্ঞানী, তিনি প্রথম সফল হন, কিন্তু তার আবিষ্কারটি সবার সামনে সেভাবে আসেনি, সেভাবে স্বীকৃতি পায়নি, যার কারণে বেতারের আবিষ্কারক হিসাবে আমরা মার্কোনির নামটাই নিয়ে থাকি এবং মার্কোনি স্বীকৃতি পায়। জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটি ব্যবহার করেন? অতি দীর্ঘ তরঙ্গ, অতি ক্ষুদ্র তরঙ্গ, ওয়াইফাই, ফাইবার অপটিক্স। তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে কাজ করতেন, সুতরাং এর উত্তরটি হবে অতি ক্ষুদ্র তরঙ্গ।
কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন? অপশন দেওয়া আছে ক 1852, খ 1871, গ 1895, ঘ 1953। উত্তর হবে গ 1895। কার কারণে অ্যাডা ছোটবেলা থেকেই বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন? অপশন দেওয়া আছে ক মায়ের, খ বাবার, গ দাদার, ঘ বড় বোনের। উত্তর হবে ক মায়ের। কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? অপশন দেওয়া আছে 1825, 1827, 1830, 1833। উত্তর হবে ঘ 1833। এবারের প্রশ্ন, অ্যাডা লাভলেস কোন যন্ত্রকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে আনেন? ক ডিফারেন্স ইঞ্জিন, খ অ্যানালিটিক্যাল ইঞ্জিন, গ ইন্টারনেট প্রোটোকল, ঘ মাইক্রোপ্রসেসর। উত্তরটি হবে খ অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, 1842 সালে ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন? ঠিক একই ধরনের প্রশ্ন এর আগেও করা হয়েছিল, এই জায়গায় আবার দিলাম। অপশন দেওয়া আছে ক বিজ্ঞান জাদুঘরে, খ অ্যাপল কোম্পানিতে, গ তুরিন বিশ্ববিদ্যালয়ে, ঘ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। উত্তরটা তোমরা জানো, একটু আগে পড়েছিলে, গ তুরিন বিশ্ববিদ্যালয়। তোমাদের সুবিধার্থে বলে রাখছি, তোমাদের মেইন বইয়ের প্রতিটা লাইন থেকে প্রশ্ন হওয়ার মতো, বইগুলি মনোযোগ দিয়ে পড়লেই তোমরা সবগুলো উত্তর পেয়ে যাবে। যেহেতু তোমাদের প্রশ্ন হবে নৈবর্তিক, সেহেতু পুরো বই একবার দুইবার পড়লেই সেটা মনে থাকার মতো হয়ে যাবে। এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।